মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ মানডে, মানে একদম সপ্তাহের প্রথম দিন, আর আজকে এই অনুভবকে তাড়াতাড়ি অফিস পৌঁছাতে হবে, তাই জন্য গাড়ি নিয়ে অনেক সকালে বেরিয়ে গেছে। তো তুমি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গে আছি অ্যাকচুয়ালি, কারণ আমি মেয়েকে স্কুলে ড্রপ করে জাস্ট বাড়ি এলাম। কি জ্যাম, ব্যাঙ্গালোরের জ্যাম ইজ ফেমাস। বাড়ি থেকে বেরিয়েছি 7:30টার সময় মেয়েকে নিয়ে স্কুটিতে, এখন বাজে 8:45, তার মানে বুঝে নাও এখান থেকে স্কুলের ডিস্টেন্সটা কিন্তু জাস্ট 7 মিনিট। আমি ওকে স্কুলে দিলাম, আসার পথেই ব্যাস জ্যামে দাঁড়িয়ে গেলাম, এখন এসে পৌঁছালাম 8:45 বাজে। মানে কি বলবো, ব্যাঙ্গালোরে একটা কোথাও যাওয়া মানে ইটস অ্যাবাউট 2 আওয়ার্স, তাহলেই মানে বোঝো যে ব্যাঙ্গালোরের জ্যাম কতটা ফেমাস। বাকি সব ব্যাঙ্গালোরের ভালো, আদার দ্যান ট্রাফিক। তো চলো আজকে দিনটা সকালে শুরু করতে পারিনি, কারণ সকালে অনেক কাজ ছিল, আজকে ক্যামেরা অন করতে পারিনি, তো তোমাদের সাথে ব্লগটা আমি এখনই স্টার্ট করছি। আচ্ছা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। রোজকার মতন আজও আমি ডাস্টিং দিয়েই স্টার্ট করলাম। ভোর থেকে রান্নাঘরের সামনে, কি বলবো, কিচ্ছু নেই এখন খাবার বাবা। কালকে অনেক কিছু খাওয়া হয়েছে, সর্ষে ইলিশ দিয়ে প্লাস অনুভব তো সর্ষে ইলিশ চিকেন সব খেয়েছে। তো যাই হোক, আজকে একদম হালকা ফুলকা। আজকে অনুভব তো অফিস চলে গেছে, ও তো খাবে না, রাতেই খাবে। তো আজকে দুপুরে ভেবেছি একদম পাতলা মুসুরির ডাল আর শিম চচ্চড়ি, কিছু সবজি ছিল শিম, ঝিঙেও দিয়ে দেবো, ঝিঙে পোস্ত এরকম টাইপের সব কিছু সবজি দিয়ে একটা পোস্ত করে নেব, সাথে ডাল আর কিচ্ছু না। আজকে একদম প্লেন, কারণ বাবাও কালকে ইলিশ মাছ টেস্ট করেছে, যেটা পরপর দুদিন ঠিক না, তো আজকে একদম লাইটের উপর, তাই জন্য আমি এখানে চলে এসেছি, এখনই কাটাকুটি শুরু করে দিয়েছি। জানকি আসতে এখনও 1/2 আওয়ার বাকি। এখানে আলু কাটছি, শিম নিয়ে নিয়েছি, ঝিঙে আছে, সব দিয়ে একটা পোস্ত করব। এদিকে ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছি। সো চটপট কাটাকুটিটা করে ডাল সেদ্ধটা চাপিয়ে আমি ব্রেকফাস্ট করব, খিদে পেয়ে গেছে, অনেক ভোরে উঠেছি। তো আজকে হচ্ছে পাউরুটি আছে, পাউরুটি সেঁকে নেব আর পারলে কোচ করে নেব। এই হচ্ছে ব্রেকফাস্ট। আজকে পেপারটা পড়ারও সময় পাইনি, এগুলো করে একবার পেপারটা দেখব। সো এখন বাজে হচ্ছে 11টা, কিভাবে যে সকাল থেকে টাইমটা চলে যায় বুঝতেই পারি না। এখনো আমার চা খাওয়া হয়নি, যে লেফট ওভার চাটা আমি সকালবেলা খাই। তো রান্নাটা তো মিটে গেছে, ভাত আমার আজকে করতে হবে না, কালকের অনেকটা ভাত আছে, আমি আমাদের তিনজনের হয়ে যাবে। আর শুধু ডিম সেদ্ধটা চাপিয়ে দিলাম, রান্নাঘরের সব কাজ হয়ে গেছে, শুধু গ্যাসটা এখন ক্লিন করবো না, পরে করবো, মেবি মেয়েকে নিয়ে এসেও করতে পারি। তো আমি তাই ভাবি মাঝে মাঝে যে সোম থেকে শুক্রটা এমন যাচ্ছে যে আর 3 দিন পরে যে মাসটা শেষ হয়ে যাবে, মানে জাস্ট ফিল করতে পারলাম না, জাস্ট ফিল করতে পারলাম না, এই অবস্থা। তোমরা তো জানো যে আমার বাড়ির যে ফ্যান আছে সেগুলো সবকটা হোয়াইট ফ্যান,
মানে আমি দেওয়ালের সাথে মিক্স মানে ম্যাচ করিয়ে করিয়ে ফ্যান কিনেছিলাম আর হোয়াইট ফ্যান প্রথমত এই লিভিং রুমের এই দুটো এইটা একটা আর এইটা একটা দুটোই হচ্ছে ক্রমটনের আই থিংক সো ক্রমটনের কিন্তু রিমোটে চলে আর ঘরেরটা অ্যাটমবার্গের যেটা রিমোটে চলে আর সবকটাই হোয়াইট এবার আমরা দেখছি কি যে হোয়াইট ফ্যান কিন্তু নোংরা হচ্ছে বেশি নোংরা হচ্ছে মানে হয়তো সব ফ্যানই নোংরা হয় বাট যেহেতু হোয়াইট চোখে পড়ছে বেশি তো এটা যেহেতু চোখে পড়ছে পুরো বাড়িটার মধ্যে তাই জন্য আমি অ্যামাজন থেকে এরকম একটা অর্ডার দিয়েছিলাম যেটা ফ্যান ক্লিনার এই যে এরকম তোমাদের দেখাই এই যে দেখো এরকম দেখতে ফ্যান ক্লিনার এইটা হচ্ছে বোধহয় এটা বোধহয় বাড়ানোর জন্য মানে তুমি হাত না পেলে এই যে এই জিনিসটা এবার এইটার তো দেখতে পেয়েছো কত বড় লাঠি ফ্যান আমরা মানে নর্মালি তো ল্যাডারে উঠে পরিষ্কার করি কিন্তু এই লাঠিটা থাকলে তোমাকে ল্যাডারে উঠতে হবে না এবং এটার একটা ভালো ব্যাপার হচ্ছে এটা ফোল্ড করা যায় মানে ধরো এই যে এরকম ভাবে ফোল্ড করা যায় সো আমি প্রথমে এরকম ভাবে ফোল্ড করে নিচ্ছি ঠিক এরকম মানে ফার্স্ট ফোল্ডটা আমি লেফটে করছি আবার আরেকটা ফোল্ড করছি রাইটে এরকম টাইপের এবং এইটা এরকম ভাবে ফ্যানে ঢোকাবো ঢুকিয়ে টানবো তোমরা দেখতে পাচ্ছ ফ্যানগুলো কি নোংরা হয়েছে হোয়াইট বলে আরো বুঝতে পাচ্ছি তো দেখো এই যে ফোল্ডটা করেছি না এটা আমি ফ্যানের এখানে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে এরকম ভাবে টানবো ব্যাপারটা তো মোটামুটি ক্লিন হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভালোই কাজ করছে এটার নাম হচ্ছে ফ্যান ক্লিনিং ব্রাশ তো তোমরা ফ্যান ক্লিনিং ব্রাশ বলে সার্চ করলেই অ্যামাজনে পেয়ে যাবে আর এটাকে শুধু তোমরা ফোল্ড করে নেবে নিলেই ইজিলি ফ্যান পরিষ্কার করা যাবে জাস্ট তোমাদের রিভিউটা দিয়ে দিলাম সো বাজে হচ্ছে 12:05 আর আমি রেডি হয়ে গেছি তোমরা জানো আমি কেন রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাব আর আজকে 12:15 না 5 মিনিট আগেই বেরোবো কয়েকটা জিনিস টুকটাক কেনার আছে ওগুলো তুলে নেব আসার সময় নিতে পারিনি কারণ প্রচন্ড জ্যাম ছিল মানে আমি রাস্তার এপার থেকে ওপারই করতে পারিনি ওই কারণে তো এখন ফার্স্টে আমি আমার কয়েকটা মেডিসিন শপে একটা দুটো জিনিস নেওয়ার আছে ফার্স্টে তুলবো তারপরে মেয়ে আনতে যাবো বেজেছে এখন 3টে সবার খাওয়া হয়ে গেছে আমি জাস্ট খেয়ে উঠলাম স্নুপিরও অনেকক্ষণ হয়ে গেছে মেয়েকে খাইয়ে দিয়েছি আর শুয়ে শুয়ে উলফু দেখতে দেখতে ঘুমিয়েও পড়েছে আর আমি ফাইনালি 1 কাপ বাটার মিল্ক নিয়ে এলাম খাই একটু এডিটিং করি একটু কাজ করি এইসব করতে করতেই 1 ঘন্টা হয়ে যাবে আবার ওই ক্লাসে যাবো সুইমিংয়ের এত টায়ার্ড লাগে এক একটা সময় আজকে রিয়েলি এখন আমি পুরো মানে খুব টায়ার্ড লাগছে তো আর কি করা যাবে একটু হয়তো রেস্ট নিলে ঠিক হয়ে যাবে বাট একটা গুড থিং হচ্ছে কালকে টিউজডে কালকে সুইমিং ছুটি কালকে একটু রেস্ট নিতে পারবো দুপুরবেলা বাট মেয়েটা ভোরবেলা ওঠে তো স্কুলটা একটু স্ট্রেসড মানে একটু স্ট্রেস ব্যাপার আছে আজকাল একটু পড়াশুনো শুরু হয়েছে খেলাধুলো শুরু হয়েছে একদম খুব টায়ার্ড হয়ে যায় এসেই ঘুমিয়ে পড়ে ঘাপলার মতন উঠে ঘুম থেকে উঠে বসে আছে ঘুম কাটানোর জন্য বাবু তো ওঠো ঘুমটা কাটা বাবা বাবা একটু উঠে চোখে মুখে জল দাও টয়লেট করো আরেকজনকে দেখো সি এ কি Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and
রোজ বিকেলের এই সময়টা আমার খুব প্রিয়। এখানে এসে বসে থাকতে খুব ভাল লাগে। দেখছ এইদিকে সবার বাবা মারা এসে বসে আছে। বেদারটা তো জাস্ট অসাধারণ। আকাশ ভর্তি মেঘ, দেখো আকাশটা, যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে। আজ ভীষণ সুন্দর অসম্ভব হাওয়া দিচ্ছে, আর ওই যে শেডগুলো দেখছ তার নিচেই আমরা বসে থাকি। আমরা সুইমিং থেকে অনেকক্ষণ চলে এসেছি, এখন 7টা বেজে গেছে, এখন যাবো চা খেতে। বাট আজকাল আন্টি একটু তাড়াতাড়ি আসছে, 7:30টার মধ্যেই চলে আসে অনেক সময়, তাই জন্য আন্টির জন্য সব বার করে রেখে গেছি। আটা, আজকে লাউ করাবো, লাউ আলু চচ্চড়ির আলু সবকিছু রেডি করে দিয়ে গেলাম। আন্টি এলেই তাহলে শুরু করতে পারবে। কি কি দিয়েছে? মাউস, কিবোর্ড, HDMI কেবল আর মনিটর। না এগুলো বাবার অফিস থেকে দিয়েছে, ওয়ার্ক ফ্রম হোম চলছে না, ওই জন্য, যাতে বাড়িতে কাজ করতে পারে, মন দিয়ে কাজ করতে পারে। তাহলে 3 দিনটা তো কমিয়ে 2 দিন করে দিতে পারে। এটা এত কষ্ট করে যে দিল, 2 দিনের জন্য দিল, 2 বছর দিল না কেন? এই যে 2 বছর পুরো বাড়িতে রইলি, বাড়ি থেকে করলি। আগে ও এমনি অপশন দিচ্ছিল, তখন এতটা ওয়াইড স্প্রেড ছিল না, আর আমরা তখন কালেক্ট করি নি, কি আবার অফিসে গিয়ে কালেক্ট করতে হবে, এইসব ব্যাপারটা ছিল। আচ্ছা আচ্ছা, আমরা কালেক্ট করি নি। তো তুমি এখন করলে? মনিটরটা সাইজ দেখি। ও ভালোই, হ্যাঁ ভালোই সাইজ, ভালোই সাইজ। ট্রাই করতে হবে, দেখি। বাহ, ও নতুনই তো দিয়েছে। হ্যাঁ নতুন মনিটর, একদমই নতুন, নতুন মনিটর দিয়েছে, কি মজা। আমি মনিটর সেট করতে হবে। তো অনুভবদের হাইব্রিড মডেল চলছে বলে ওদের বাড়িতে মনিটর পাঠিয়েছে, যে বাইরেতে বাড়ি থেকে কাজ করতে পারবে তার জন্য। বাট ওর তো অলরেডি মনিটর আছে, তো এই মনিটরটা তো আমি বসবো আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে। তুইও বসবি? না। হ্যাঁ কল করলে তুই গিয়ে ডিস্টার্ব করবি না? না। করিস তো? বকে না, যখন বাবা কল করবে না তখন গিয়ে বসবি। কি ওটা দেখি, মাউস, ওটা দেখি মাউস। দাঁড়া আমি খুলে দেবো, খুলে দেবো। না মা খুলে দেবে। ভালো, এটা কি হচ্ছে? খেয়েছে ও? তাহলে আদর খাচ্ছে কেমন? খালি আদর খাবে কিন্তু খাবার খাবে না। যদি খেলবে, এ করবে, খাবে, যাবে, ঘুম করবে আর লাফাবে। আজকে রাতে আন্টি করে গেছে রুটি, বাট ফ্রিজে একটু ময়দা আছে, ভাবছি যে লুচি করে নিতে পারি। বাকিরা সবাই রুটি খেয়েছে, আমি আর অনুভবের প্ল্যান আছে লুচি, আলু চচ্চড়ি আর মিষ্টি। বাট তার আগে আমাদের খিদে পেয়েছে, অনেকক্ষণ সুইগিতে অর্ডার দিয়েছিলাম দহি পুরি, বাট সেটা এখনো এসে পৌঁছায়নি। তো আমি একটু কিচেন ক্লিন করে এসে বসলাম, ওয়েট করছি কখন দহি পুরিটা আসবে, আমি খাবো, তারপরে ফ্রেশ হয়ে এসে লুচি ভাজবো। এই হচ্ছে এখনো পর্যন্ত প্ল্যান। অনুভব খেলছে এখন স্নুপির সাথে, আর মেয়ে ব্রাশ করছে, কারণ ওকে তাড়াতাড়ি শুতে হবে, ভোরবেলা উঠতে হবে। এই যে দুজন, আর যাবে না, ও টায়ার্ড হয়ে গেছে, যাবে না, যা এখানে কেন, ওই যে ডাকছে তোর বাবা, যা যা। সো ফাইনালি আমাদের দই পুরি চলে এসছে, 2 প্লেট দিয়েছিলাম, একটা ও খাচ্ছে আর একটা আমি খাচ্ছি। এবার এইটা খেয়ে ডিসাইড করব রাতে কতটা খাবো না খাবো। ভুলে
বাজে এখন 10:30, আমার লুচি করা শেষ, বাট খিদে নেই বেশি, দুটো লুচি করেছি আমার জন্য, অনুভব বলেছে 5টা খাবে, তো টোটাল 7টা মতন। আর আন্টি করে গেছে আলু চচ্চড়ি, সেটা আর একটা মিষ্টি অর্ডার দিয়েছিলাম, সেটার নাম হচ্ছে মালাই স্যান্ডউইচ, তোমাদের দেখাচ্ছি কিরকম দেখতে। চেয়েছিলাম মালাই চমচম, বাট ওটা এখন নেই, তাই মালাই স্যান্ডউইচ, এইটা সাথে লুচি আলু চচ্চড়ি। তো চলো তাড়াতাড়ি শেষ করি খাওয়াটা, হাতে আছে 1 ঘন্টা, 11:30-এর মধ্যে শোবো, এটাই প্ল্যান, না হলে সকালে ওঠাটা খুব কষ্টকর। তো আজকে আর ব্লগটা আমি বাড়াচ্ছি না, এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টিল দেন বাই, গুড নাইট।